আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয় সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় জানো আলোকশিখ অনুসারে তোমাদের আজকে আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি ক্লাস, এবং তোমরা যারা 2022 পরীক্ষার্থী তোমরা এটাও জানো যে 2022 পরীক্ষার্থীদের জন্য তোমাদেরকে কি সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রিয় শিক্ষার্থী তোমরা জানো তোমাদের যে চ্যাপ্টার গুলো আছে তোমাদের প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত আছে, এবং পিছনে গিয়ে 11 অধ্যায়টি আছে। এবং আমি জানি আমার 10 শ্রেণীর যেসব শিক্ষার্থীরা আছে তাদেরকে পালাক্রমে 1 থেকে 7 চ্যাপ্টারটিও অনলাইন ক্লাসে প্রতিটি চ্যাপ্টার আলাদা আলাদা বিছানো হয়েছে, এবং 11 অধ্যায়টিও আলোচনা করা হয়েছে। তাই আমি এখন থেকে ঠিক করেছি তোমাদের সাথে প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস অথবা কিছু গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। তাই আজকে আমি তোমাদের জন্য যে চ্যাপ্টারটি বাছাই করে নিয়েছি সেটি হচ্ছে রাসায়নিক বন্ধন। গত ক্লাসে আমি তোমাদের সাথে অন্য একটি চ্যাপ্টারের সেই অংশ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমি তোমাদের সাথে যে চ্যাপ্টারের যে অংশ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার। এবং এই রাসায়নিক বন্ধন অধ্যায়টি থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা শিখতে পারবো আজকের ক্লাস থেকে সেটি হচ্ছে আমরা জানতে পারবো জরুরি ব্যাখ্যা করতে পারবো। আজকের ক্লাসটি মাধ্যমে আমাদের যে জিনিসটি রিভাইজ হবে সেটি হচ্ছে যোজনী কি, যোজতা ইলেকট্রন কি, এবং দুইয়ের নিয়ম কি, প্রতিটি জিনিস এই চ্যাপ্টারের সাথে আছে। তারপর আমি কোন বন্ধনটি আলোচনা করবো, আয়নিক বন্ধন। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে আয়নিক বন্ধন একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি অংশ, এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটি আছে সেটি হচ্ছে আমাদের যোজনী যোজনতা বেশি ইম্পর্টেন্ট। যোজনী যোজনতা ব্যাখ্যা করতে গিয়ে বা আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে গিয়ে তোমাদের ইলেকট্রিক বিন্যাস প্রয়োজন হবে। আমি আশা করি যে আমার দশম শ্রেণীর প্রত্যেকটি স্টুডেন্টেরই ইলেকট্রিক বিন্যাস এর মধ্যে জানা হয়ে গেছে বা ইলেকট্রিক বিন্যাস ব্যাপার। আমরা ইলেকট্রিক বিন্যাসকে বাদ দিয়ে কিন্তু এই অংশগুলো পারবো না, তাই ইলেকট্রিক বিন্যাসকে বাদ দিয়ে অংশগুলো আলোচনা করতে পারবো না। আমি আশা করবো যে তোমাদের প্রত্যেকের ইলেকট্রিক বিন্যাসের ব্যাপারটি কনফার্ম হয়ে গিয়েছে। তাই আজকে আমরা যোজনী, যোজতা, ইলেকট্রন এবং দুইয়ের নিয়ম নিয়ে আলোচনা করবো। পাশাপাশি আমি আরেকটা কথা বলে রাখি, আমি তোমাদের জন্য দিতে পারে, এবং যেখানে লেখা থাকবে যে এ ডি ই এফ, এই প্রতীকগুলো প্রতীক অর্থে ব্যবহৃত, এগুলো মূলত কোন মৌলের প্রতীক নয়। আমাদের কি বলা থাকবে যে এ ডি ই এফ এগুলো কোন মৌলের প্রতীক অর্থে ব্যবহৃত, এরা প্রকৃত কোন মৌল প্রতীক নির্দেশ করে না। আচ্ছা, তাহলে আমি তোমাদের সাথে বড় অংশটা কি হয় সে সম্পর্কে আলোচনা করতে পারবো না। আজকে কিছু অংশ নিয়ে আলোচনা করেছি, পাশের কোন না রেখে ওখানে রাখা হয়েছিল যে এক্স দিয়ে একটি পোলার যোগ ব্যাখ্যা করো। প্রশ্নটি কি ছিল? নিজেদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে, তাই আমি সেকেন্ড প্রশ্নটি রেখেছি যোজনী এবং যোজনা এটাকে মধ্যে কি বুঝবো। এবং আমার থার্ড প্রশ্নটি ব্যাখ্যা করো, আমরা এখান থেকে জানবো যে এলপি এখানে বন্ধ করবো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে দুইয়ের নিয়ম কি। শিক্ষার্থীরা, কোন মৌল তার শেষ কক্ষপথে যে জোড়াবদ্ধ ভাবে ইলেকট্রন রাখার প্রবণতা বা ইলেকট্রন রাখতে পারে সেটাই হচ্ছে দুইয়ের নিয়ম। আমরা যদি বইয়ের বিষয়ে বলতে যাই তাহলে বলতে হবে মৌল সমূহ তাদের সর্বশেষ স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করে। মৌল সমূহ সর্বশেষ স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন, তাই হচ্ছে আমাদের দুইয়ের নিয়ম।
মৌলসমূহ সর্বশেষ শক্তির স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করে। এই সর্বশেষ শক্তির স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন হচ্ছে আমাদের নিউক্লিয়াস। যেমন আমি ধরে নিই এই দুটোকে দেখাই, সেটি দুটিও হতে পারে, সেটি চারটি হতে পারে। এছাড়া আমরা অন্য একটি মৌল নিতে পারি যেখানে শেষ কক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করে। যেমন আমরা যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন অবস্থান করে? তার শেষ কক্ষপথে 3 জোড়া ইলেকট্রন অবস্থান করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, পরমাণু শেষ কক্ষপথে সর্বশেষ স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করার দিকে বলা হচ্ছে দুই নিয়ম। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এটা আমি কম নাম্বারে রেখেছি তাই আমি আর ব্যাখ্যা করে রাখিনি, তোমরা চাইলে ব্যাখ্যা দিতে পারো। তবে কয়েল তোমাদেরকে এক লাইনে পারফেক্টলি কথাটা এক লাইনে বলে দিলে তোমাদের চলবে। আচ্ছা সেকেন্ড কথা কি বলবো, সেকেন্ড হচ্ছে দুই নিয়মের পাশাপাশি তোমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে অষ্টক্রিয়া। অষ্টক্রিয়া বলতে আমরা কি বুঝি? মৌলসমূহ তাদের সর্বশেষ শক্তির স্তরে আটটি ইলেকট্রন রেখে আটটি ইলেকট্রন পূর্ণ করে বা আটটি ইলেকট্রন অবস্থারা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক্রিয়া অর্জন করার যে প্রবণতা বা ইলেকট্রন নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক্রিয়া অর্জন করে এটিকে বলা হচ্ছে অষ্টক্রিয়া। কারণ আমরা জানি আমাদের নিষ্ক্রিয় মৌলসমূহ শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, আমাদের নিষ্ক্রিয় মৌলসমূহ শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে এবং তারা কারোর সাথে ইলেকট্রন শেয়ারও করে না, কারোর সাথে ইলেকট্রন গ্রহণও করে না। কেননা শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকা মানে হচ্ছে এটি এটি একটি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, আর যখন শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে তখন সে কাউকে দিতে হয় না, নিতে হয় না, কারণ আটটি ইলেকট্রন থাকা হচ্ছে একটি স্থিতি ইলেকট্রন বিন্যাসের মধ্যে পড়ে। আচ্ছা সেকেন্ড প্রশ্নটি কি শিক্ষার্থীরা, সেকেন্ড প্রশ্নটি হচ্ছে যোজনী এবং যোজনী ইলেকট্রন ব্যাখ্যা করো। যোজনী এবং যোজনী ইলেকট্রন, প্রিয় শিক্ষার্থীরা, সেই যোজনী কোন মৌলসমূহ অপর মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, ওরা তো নিম্নে দিচ্ছে দিতে পারতেছে না, ওদেরটা মিউট করা না, এরা তোমরা কি শুনতে পাচ্ছ? আমাদের প্রতিদিন স্টার্টে জিজ্ঞেস করি, এখন ওদেরটা বন্ধ করো, এটা তো আগে থেকে বন্ধ না দিচ্ছে না তো। এরা শুনতে পাচ্ছ তোমরা? আপনি অন্য ভয়েসে দেখেন, এরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। কোথায় শুনতে পাচ্ছ তো, এত শোনা যাচ্ছিল? জি ম্যাডাম। না ওদের শ্লোক সাউন্ড পাইনি, ওদের নাকি বন্ধ করে রাখছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন ছিলাম যোজনী এবং যোজকা ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, এটি এই বই মেন এই চ্যাপ্টারের আমি বলবো একটা মোস্ট ইম্পর্টেন্ট অংশ, তাই আমি বোর্ডের প্রশ্নকে কিছুটা চেঞ্জ করেছি। বোর্ডে ছিল এক্সিস্টেন একটি পোলার যৌগ, সেটাকে চেঞ্জ করে তোমাদের জন্য এই পার্টটি রেখেছি যে যোজনী এবং যোজকা ইলেকট্রন। সংক্ষেপে যদি যোজকা ইলেকট্রনের কথা বলি, তাহলে পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার যোজকা ইলেকট্রন। তোমরা একদম বইতে স্পষ্ট করে সংখ্যাটা দেখতে পারবে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজকা ইলেকট্রন সংখ্যা বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা আমরা জানি অক্সিজেনের
কার্বন সংখ্যা 8 প্রোটন সংখ্যা 8 ইলেকট্রন সংখ্যা 1 কিন্তু অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি আছে 6 তাহলে আমরা জানলাম যে কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যত ইলেকট্রন থাকে সেটি হচ্ছে তার যোজনী ইলেকট্রন কিন্তু এবার আসি যোজনী যোজনী বা যোজ্যতা বলতে আমরা কি বুঝি এক কথায় সংখ্যা বলতে আমরা ক্লাস 8 থেকে যা পড়ে এসেছিলাম সেটা হচ্ছে যোজনী বলতে বোঝায় কোন মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা কি বললাম কোন মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা কত হচ্ছে তার যোজনী প্রিয় শিক্ষার্থীরা আমার যোজ্যতা ইলেকট্রন কিন্তু পরিবর্তনশীল না কিন্তু আমার যোজনী কিন্তু পরিবর্তনশীল যোজনীর মোট করতে গিয়ে আমরা নানা রকম তথ্য বা ইনফরমেশন পেয়ে যাব যেমন যোজনী ভগ্নাংশ হতে পারে যোজনী শূন্য হতে পারে যোজনী ধনাত্মক হতে পারে যোজনী ঋণাত্মক হতে পারে আচ্ছা এত রকমের যোজনী কিভাবে আসতে পারে এত রকমের যোজনী তখনই আসতে পারে কারণ কোন মোট অপর মনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা যে কারোর সাথে যুক্ত হতে যাবে না ইলেকট্রন ভাগাভাগি হতে যাবে না শেয়ারে যাবে না তাদের যোজনী মূলত শূন্য এই শূন্য যোজনী কারা প্রদর্শন করে বলতে পারবা আমাদের যে গ্রুপ 18 মৌলের যে মৌলগুলো আছে নিষ্ক্রিয় গ্যাস এই নিষ্ক্রিয় গ্যাস গুলো হচ্ছে আচ্ছা আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস আছে এই নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসই মূলত হচ্ছে যে আমাদের শূন্য যোজনী যারা প্রদর্শন করে তারা আচ্ছা এরপরে আসি যোজনী আবার ধাতুগুলোর ক্ষেত্রে আমরা এক ধরনের বের করবো আর অধাতুগুলোর ক্ষেত্রে আমরা অন্য ধরনের বের করবো ধাতুগুলোর যোজনী কি হবে ধাতুগুলোর ক্ষেত্রে হবে যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি বললাম আমরা ধাতুগুলোর ক্ষেত্রে বের করতে গেলে কোন ভাবে ধাতুর যোজনী ধাতুগুলোর যোজনী মূলত হবে নিশ্চয় জানো আমাদের যে পর্যায় সারণী আছে সেখানে ধাতব মৌলগুলো কারা আমরা জানি আমাদের গ্রুপ 1 2 তে যারা আছে যাদের শেষ শক্তি স্তরে 1 2 বা 3 কিলোমিটার আছে তারা মূলত হচ্ছে ধাতু আর ধাতুগুলো যদি আমরা খুব সহজে বের করতে পারবো ধাতুগুলো সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার যোজনী বলতে পারো ম্যাডাম এটা থেকে তাদের যোজ্যতা ইলেকট্রনের যোজনী এক হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এক হয়ে যাওয়ার মানে এই নয় যে তোমাদের যোজ্যতা ইলেকট্রন বা যোজনী সর্বদা একই তত্ত্ব বহন করে একই জিনিস মিলে গেল যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী সর্বদা এক নয় আচ্ছা তারপরে আসি ধাতু যোজনী তাহলে আমরা কি জানলাম ধাতুগুলোর ক্ষেত্রে মৌলের সর্বশেষ স্তরের সর্বশেষ প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার যোজনী আর অধাতু সমূহ ক্ষেত্রে অধাতু সমূহ ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার যোজনী তাহলে যোজনীর ক্ষেত্রে আমরা কি পেলাম যোজনী হচ্ছে কোন মৌলের অপর মৌলের সাথে অনুগঠনকালে কোন মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা যোজনী ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে শূন্য হতে পারে ভগ্নাংশ হতে পারে আর যোজনীর ক্ষেত্রে আমরা কি পেলাম যোজনী ধাতুগুলোর ক্ষেত্রে আমরা যোজনী পাবো কি ধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আর অধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা গুলো হচ্ছে অধাতুর ক্ষেত্রে যোজনী তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের সেকেন্ড অঙ্কে আলোচনা করতে পারলাম প্রথমে ব্যাখ্যা করো এখন আসি প্রিয় শিক্ষার্থীরা যেমন প্রিয় শিক্ষা আমরা লাস্ট চলে যাবো এ ও বি এর মধ্যে গঠন প্রিয় শিক্ষার্থী এ ও বি এর মধ্যে গঠন গঠন প্রক্রিয়া নিঃসন্দেহে একটি বড় প্রশ্ন কি বললাম এ ও ডি এর মধ্যে গঠন গঠন প্রক্রিয়াটি নিঃসন্দেহে একটি বড় প্রশ্ন আমি বোর্ড মুছে তোমাদেরকে এখন ধাপে ধাপে আলোচনা করবো যে এই ধরনের বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে আনসার করবো প্রিয় শিক্ষার্থী তারা আসলে জেনে নিই এই ধরনের বড় প্রশ্ন ক্ষেত্রে যেখানে আমার বঙ্গ গঠন প্রক্রিয়া আলোচনা করবে আমি 3 নম্বরের অ্যান্সার গুলো কিভাবে ধাপে ধাপে সুন্দর করে আকর্ষিত করে অ্যান্সার করতে পারবো সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো এখানে বলা হলো যে এ ও বি এর মধ্যে আমার এর মধ্যে কি এটা আমি কিভাবে সমাপ্ত করবো প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে তোমার ক্যান্সার করতে গিয়ে প্রথমে বলে দিতে হবে যে এই বলটিকে প্রতীক আকারে প্রকাশ করা হয়েছে এ দ্বারা যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 তাহলে 20 পারমাণবিক সংখ্যা সৃষ্টি আমার মৌলটি কি 20 পারমাণবিক সংখ্যা সৃষ্টি মৌলটি হচ্ছে ক্যালসিয়াম
এবার আসে ডি 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 ও এখানে ডি অকুতি এখানে প্রতীকাকারে ব্যবহার করা হয়েছে ডি প্রতীকটি প্রতীকাকারে ব্যবহার করা হয়েছে যার নাম হচ্ছে নয় আমরা জানি আমার নয় বারো সংশ্লিষ্ট মৌলটিকে আমার নয় বারো সংশ্লিষ্ট মৌলটি হচ্ছে টলু তাহলে প্রথমে আমরা লিখে দেবো এ মৌলটি বিশ বারো সংশ্লিষ্ট ক্যালসিয়াম এ মৌলটি 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল সংখ্যা বিশিষ্ট মৌল ক্যালসিয়াম তাহলে আমার এই মৌলটি কি বিশ পারমাণবিক বিশিষ্ট মৌলটি হচ্ছে ক্যালসিয়াম তাই কিভাবে আমার ডি মৌলটি ডি মৌলটি নাইন পারমাণবিক শিক্ষার্থীরা আমার এ মৌল হচ্ছে দ্বি পাঁচ সংখ্যাবিশিষ্ট মৌল ক্যালসিয়াম আর বি মৌল হচ্ছে নাইন পাঁচ সংখ্যাবিশিষ্ট মৌল ক্যালসিয়াম তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো আমার এখানে একটি ধাতু আরেকটি কি আছে অধাতু আচ্ছা সেকেন্ড যে কাজটি করতে হবে ক্যামেরাতে বুঝার জন্য বলে দিচ্ছি যে তোমরা চট করে কিভাবে বুঝবা এদের মধ্যে গঠিত বন্ধটা কি হবে আমার এই পার্শ্ব বিশিষ্ট মৌলটি থেকে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে চলে আসছে এখন আমি আর পার্শ্ব বিশিষ্ট মৌলটি কি হবে আমি যদি ইলেকট্রনের সে আমি যদি ক্লোরিনের ইলেকট্রনের সে নাই ইলেকট্রনের সে কি তখন আমি বলছি বি আর আমি যদি ক্যালসিয়ামের ইলেকট্রনের সে ক্যালসিয়াম আমরা জানি আমাদের ক্যালসিয়ামের শেষ কক্ষে কয়টি ইলেকট্রন আছে কিছুদিন আগে তোমাদেরকে আমি বলে দিয়েছি যে কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম যে যখন যোজনী এবং যোজনী ইলেকট্রন করিয়েছিলাম তোমাদেরকে আমি বলে দিয়েছি যে আমাদের সর্বশেষ শক্তি স্তরের যদি এক দুই বা তিনটি ইলেকট্রন থাকে তারা হচ্ছে ধাতু কেন করে দেখো আমার শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে দুটি ইলেকট্রন আছে নিঃসন্দেহে আমার ক্যালসিয়ামটি কি আমার ক্যালসিয়াম হচ্ছে ধাতু আর দ্বি পার্শ্ব শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে দ্বি শক্তি স্তরে পাঁচ আর দুই ক্যালসিয়াম ক্যালসিয়াম গ্যাসের সম্পর্কে দুটি ইলেকট্রন ত্যাগ করে কি করবে ক্যালসিয়াম টু প্লাস আয়ন তৈরি করবে এই ক্যালসিয়াম টু প্লাস আয়ন তাহলে আমরা দেখে নিই যে ক্যালসিয়াম টু প্লাস আয়ন কি করে আসে ক্যালসিয়াম টু প্লাস আয়নের আগে তোমরা এখানে দেখে তোমরা আমি সেটা কি বলে দিচ্ছি তুমি একটা রেডি করা লাগবে যে আমাদের ধাতু পরমাণু ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস একটি পর্যন্ত কোন কোন নিষ্ক্রিয় ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাস কেটে যাচ্ছে এটা সবচেয়ে কত পার্থক্য তাই সে দুটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে ক্যালসিয়াম টু প্লাস আয়নে পরিণত হবে পাশাপাশি সে যদি একটি ইলেকট্রন নিতে পারে তার আগের ইলেকট্রন সে তার ইলেকট্রন সংখ্যক হয়ে যাবে নিয়মের ইলেকট্রন বিন্যাসের অনুরূপ তাহলে ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে কার্বন ইলেকট্রন বিন্যাস অর্জন করার মাধ্যমে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করবে এবং ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে নিউরন ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করবে এবং এভাবে যে দুটি আয়ন তৈরি হবে এখন আমরা দেখি যে ক্যালসিয়াম কিভাবে দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম আয়ন আর ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরাইড আয়ন হচ্ছে ক্লোরিন
Allah bless.